পরবর্তী প্রশ্ন হচ্ছে, জিন শয়তান ফেরেশতারা কি মানুষের অন্তর্কথা জানতে পারে? মানুষ দ্বিতীয় প্রশ্ন, মানুষ ঘুমালে মানুষের রু কি করে? আমিন শুধু রু নাকি আসে গিয়ে সিজদা করে, কথাটা কি সত্যি? প্রথম অংশটুকু আগে বলি, জিন শয়তান ফেরেশতারা কি মানুষের অন্তর্কথা জানতে পারে? জিন শয়তান এবং ফেরেশতারা মানুষের অন্তর্কথা যতক্ষণ পর্যন্ত সে পুরোপুরি আগ্রহী না হয় কোনো কাজে, তখন তারা জানতে পারে না। যখন কাজটা করতে তার পূর্ণ আগ্রহ হয়েছে, তখন তাদের মধ্যে একটা তারা একটা সংকেত পায়, সেই সংকেত অনুসারে তারা বুঝতে পারে যে এই কাজটি সে করতে যাচ্ছে। এই জন্য জিন এটাকে আরও প্রভাবিত করে, যেন এটা করে শয়তানরা। আর ফেরেশতা যদি ভালো কাজ হয় সে প্রভাবিত করে, অর্থাৎ জিন সব প্রভাবিত করে যদি খারাপ কাজ হয়, আর ফেরেশতা প্রভাবিত ভালো কাজ হয় সেটা প্রভাবিত করে। ওই সময় যখন সেটা একটা আজম হয়, ইচ্ছাকৃত, তখন তারা একটা চিহ্ন পায়। এটা হয়তো বিশুদ্ধতর মত যে তারা তখন বুঝতে পারে যে এই লোকটি এখন এই কাজটি করতে যাচ্ছে, কিন্তু এর আগ পর্যন্ত যতক্ষণ সে অন্তরে এখনো বুদবুদ আকার আসেনি, তারা অন্তরের কোনো খবর জানতে পারে না। আল্লাহ তাআলা ইয়া আলম সিররা ওয়া আখফা, আল্লাহ গোপন যা আছে আর গোপন হচ্ছে, গোপন যা আছে যা এখনো অবদিত হয়নি সেটাও আল্লাহ তাআলা শুধুমাত্র জানেন। আর জিনেরাও সেটা জানতে পারে না, ফেরেশতারাও সেটা জানতে পারে না। জিনরা জানতে পারে যেটা এই ব্যক্তি করতে যাচ্ছে, মন স্থির করে নিয়েছে, তখন তারা বুঝতে পারে। তাই তারা জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের একেবারে শিরা উপশিরায় ঢুকতে পারে, তারা বুঝতে পারে তার এখন এই অবস্থায় যাচ্ছে। ঠিক ফেরেশতারাও তারা এক সংকেত পায়, বুঝতে পারে যে এখন সে ভালো কাজের দিকে যাচ্ছে, তাকে সহযোগিতা করে, খারাপ কাজ হলে তারা দূরে সরে যায়। অনেক সময় তারা সেই সমস্ত কাজ থেকে লেখা থেকে দূরে থাকে, তখন তওবা করে, আবার ছাড়া ভালোটা তওবা হলে ভালোটা লিখে নেয়। এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলেছেন, ঘুমাইলে মানুষের রু কি করে? আপনি শুনেছিলেন ঘুমালে মানুষের রু আসে গিয়ে সেজদা করে, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। শুধু শুনেছি না, এটা একটা সহিহ হাদিসে প্রমাণিত হয়েছে। ইমানদার মানুষের রু ঘুমাইলে সেটা আরশের সামনে যায় এবং সেটা সেজদা করে, আবার ফিরে আসে, তার মানুষের রুহে ফিরে আসে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা অসম্ভব কিছু না, আল্লাহ তাআলা সবই করতে সক্ষম। যেহেতু হাদিসে আসছে আমরা এটাকে বিশ্বাস করি। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم